সান্ত্রাগাছি কাণ্ডে জেরে অবশেষে শিক্ষা নিল রেল। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পর নড়ে চড়ে বসেছেন রেলকর্তারা। বাড়ানো হচ্ছে স্টেশনে নজরদারি। খারাপ হয়ে থাকা সিসি ক্যামেরাগুলি সারানোর পাশাপাশি নতুন ক্যামেরা লাগানো হচ্ছে ফুটব্রিজে। গত 23 অক্টোবর সন্ধ্যায় সান্ত্রাগাছি ফুটব্রিজে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের, আহত হন 14 জন। এই ঘটনার পরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায় সান্ত্রাগাছি স্টেশনে ফুটব্রিজে লাগানো 9টি সিসি ক্যামেরার সবকটি খারাপ, সেই কারণে দুর্ঘটনার সময়কার কোনো ফুটেজ পাওয়া যায়নি। ঘটনার পরই সান্ত্রাগাছি স্টেশনে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। দ্রুত পরিকাঠামো উন্নয়নের নির্দেশ দেন তিনি। সেই মতো ফুটব্রিজের খারাপ সিসি ক্যামেরাগুলি বদলে দেওয়া হয়েছে, লাগানো হয়েছে নতুন আরও 16টি সিসি ক্যামেরা। এদিন সান্ত্রাগাছি স্টেশন পরিদর্শন করেন দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক। অলরেডি 25খানা সিসিটিভি ক্যামেরা লেগে গেছে এবং মনিটরিংও চালু হয়ে গেছে। সান্ত্রাগাছি ফুটওভার ব্রিজে যদি ক্রাউড হয় তাহলে মনিটরিং করার জন্য লোকটা যে আমাদের আরপিএফ অফিসার আছে, স্টাফ আছে, তারা তো করবেই। এছাড়া আমরা গার্ডেনডিস থেকেও যাতে মনিটরিং করতে পারি তার জন্য এই ক্যামেরাগুলো কিন্তু আইপিএল থ্রু দিয়ে গার্ডেনডিসে কানেক্ট করা হচ্ছে। রেল সূত্রে খবর, গার্ডেন নিচে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর থেকে সিসি ক্যামেরা ফুটেজ নিয়মিত পরীক্ষা করা হবে, পাশাপাশি বাড়ানো হবে স্টেশনের নিরাপত্তা রক্ষীর সংখ্যা। সুনীত হালদার, এবিপি আনন্দ, হাওড়া।